তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই কিউমি ব্র্যান্ডের টিমারটি নিয়ে। তো এই টিমারটি আমি সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে ফেলবো। ভিতরের মেশিনটি আসলে কীভাবে তৈরি করা হয়েছে বা ভিতরের মেশিনে আসলে কী কী ধরনের জিনিসপত্র থাকে সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। অর্থাৎ এই টিমারটির পোস্টমর্টেম ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তো বেশ কয়েক বছর আগে আমি এরকম একটি টিমার ব্যবহার করেছিলাম, তো সেই টিমারটি নিয়ে আমি একটি আনবক্সিং রিভিউ ভিডিও বানিয়েছিলাম। তো তারই প্রেক্ষিতে আর এই নতুন টিমারটি নিয়ে আমি কোনো আনবক্সিং রিভিউ ভিডিও বানাচ্ছি না, সরাসরি এই টিমারটিকে পার্ট বাই পার্ট খুলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো তারই প্রেক্ষিতে আমি এখন সরাসরি এই টিমারটিকে আনবক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাকেট থেকে বের করে নিলাম, তো বের করার সঙ্গে সঙ্গেই এরকম একটি লুক দেখতে পাচ্ছি। তো আমি এই টিমারটি আগে সাইডে রাখি এবং এখান থেকে পাওয়ার কেবলটি উঠিয়ে নিচ্ছি। এখানে একটি ব্যাটারি দেওয়া হয়েছে যে ব্যাটারিটির মাধ্যমে আসলে টিমারটি চলবে, আর এটি হচ্ছে একটি রিচার্জেবল ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন ডাবল এসএজের একটি ব্যাটারি, 600 mAh এর একটি ব্যাটারি এবং 1.2 ভোল্ট। তো যাই হোক, আমি ব্যাটারিটি সাইডে রাখি। এটার সঙ্গে দেওয়া হয়েছে এরকম একটি ব্রাশ, তো এইগুলো আমি আপাতত সাইডে রেখে দিই। জাস্ট আমি টিমারটি নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। তো আমি টিমারটি বের করে নিচ্ছি। তো টিমারটির সঙ্গে আমি আগে ব্যাটারিটি লাগিয়ে আসলে দেখতে যাচ্ছি যে টিমারটি ওকে রয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন টিমারটি কিন্তু চলছে, অর্থাৎ টিমারটি সম্পূর্ণ ওকে রয়েছে। তো আমি ব্যাটারিটি আপাতত খুলে রাখি, যেহেতু পার্ট বাই পার্ট সম্পূর্ণ মেশিনটি খুলে ফেলবো, দেখার চেষ্টা করবো আসলে কী দিয়ে তৈরি করা হয়েছে এই টিমারটি, বা আপনার অনেকে হয়তো বা শেভিং মেশিন নামেও এই জিনিসটিকে চিনে থাকতে পারেন। তো তারই প্রেক্ষিতে আমি ব্যাটারিটি সাইডে রেখে দিই এবং এই জিনিসটি এখানে রাখছি, আর এখান থেকে আসলে এই চিরুনিটি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুলে ফেললাম। তো এই জিনিসটি আসলে একটি ব্যাপার রয়েছে, অর্থাৎ এই সামনের পার্টটি সম্পূর্ণ আর কি একদম ইজিভাবে আর কি চেঞ্জ করা যায়। কোনো কারণে যদি এটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ধার কমে যায় বা কোনো কারণে জিনিসটা আসলে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে জিনিসটি চেঞ্জ করতে পারবো। আর কিছুদিন ব্যবহার করার পরপর আসলে জিনিসটি খুলে ভিতরের অংশ পরিষ্কার করাটা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে মেশিনটি খুব ভালো থাকে, অর্থাৎ মোটরটি খুব স্মুথলি চলতে পারে এবং এই ব্লেডটি সুন্দরভাবে আসলে আপ ডাউন করতে পারে। তো এই ব্লেডটি খোলার সিস্টেমটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট চামড়ার অংশে প্রেস করলেই দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে। তো ভিতরের অংশে দেখতে হবে এইরকম, অর্থাৎ এখানে দুটি ক্লিপ দেওয়া রয়েছে, ক্লিপটির মাধ্যমে জিনিসটি লক করে রাখা হয়। আর যখন আমরা মেশিনটিকে ব্যবহার করবো তখন আসলে প্রচুর পরিমাণ পশম গিয়ে ভিতরে জমতে থাকে, অর্থাৎ শেভ করার সময় হোক বা চুল কাটার সময় হোক, যে কোনো ক্ষেত্রে আসলে এটা ভিতরে পশম কিন্তু ঢুকবেই। আর সেই সমস্ত চুলগুলোকে আপনি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরের অংশে রাখতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের এই মোটরটি খুব সুন্দরভাবে চলতে পারবে। তো এবার যদি আমি আপনাদের আবার ব্যাটারিটি লাগিয়ে আসলে দেখানোর চেষ্টা করি যে মোটরটি কীভাবে ঘুরে। আমি ব্যাটারিটি লাগিয়ে নিলাম এবং সুইচটি অন করছি। দেখতে পাচ্ছেন এই মোটরটি আসলে কীভাবে ঘুরছে। তো এই মোটরটি ঘোরার ফলে আসলে এই মেশিনের সামনের পার্টি আপ ডাউন হয়, যার প্রেক্ষিতে আমরা শেভ করা হোক বা চুল কাটা হোক সে সমস্ত কাজগুলো করতে পারি। আমি আপাতত অফ করে রাখছি, দেখতে পাচ্ছেন অফ হয়ে গিয়েছে। তো এবার আমি ব্যাটারিটি আবার খুলে ফেলি এবং পার্ট বাই পার্ট আসলে মেশিনটি খুলে নেওয়ার চেষ্টা করবো। তার প্রেক্ষিতে এই দুটি লক আমি আগে খুলে নিব। তো আমি এক এক করে স্ক্রুগুলি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই সামনের পার্টটি উঠে নিলাম, অর্থাৎ এই স্ক্রুটির মাধ্যমে আসলে এই ব্লেডটি লক হয়ে থাকে। তো এই স্টিলটি আমি খুলে ফেললাম। এখন কিন্তু আর এই পার্টটি চাইলেও লাগাতে পারবো না, যেহেতু আমি লকটি খুলে ফেলেছি। আর এই টিনটি খোলার ফলে কিন্তু এখন এই সামনের পার্টটি সম্পূর্ণ সামনের দিকে বের হয়ে আসবে। তা আমি এখন এই জিনিসটি সামনের দিকে বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই উপরের পার্টটি সম্পূর্ণ বের হয়ে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। তো এবার আমি এই স্ক্রুপটি খুলে নিব। দেখতে পাচ্ছেন মেশিনটির সাইজ আসলে একদমই ছোট হয়ে গিয়েছে সামনের পার্টগুলো খোলার পর। তো এবার আমি পাশ থেকে স্ক্রুপটি খুলে নিচ্ছি। তো এই স্ক্রুপটি খোলা হয়ে গিয়েছে, আমি স্ক্রুপটি বের করে রাখলাম। তো স্ক্রুপটি খোলার পর এখন আমাদের এই সুইচটি আসলে খুলে নিতে হবে, নাহলে এই জিনিসটি বের হবে না। তো তারই প্রেক্ষিতে আমি সুইচটিকে আসলে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সুইচটি সম্পূর্ণ খুলে ফেললাম। তো সুইচটি খোলার পর এবার আমাদের আসলে এই জিনিসটি খুলে নিতে হবে। তো এই জিনিসটি না খুললে আমি পার্টি খুলতে পারবো না। তো এই জিনিসটিকে আমি সামনের দিকে আসলে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিনিসটি খুলে গিয়েছে। তো এবার আমরা এই সম্পূর্ণ দুটি পার্ট আলাদা করে নিতে পারবো। তো তারই প্রেক্ষিতে আমি এই পাশ থেকে খুলে নেওয়ার চেষ্টা করছি, একটু একটু করে আসলে ফাঁক করে নিচ্ছি। তো আমি আসলে এই স্ক্রুড্রাইভারটির সাহায্যে চাপ দিয়ে খুলে নেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন একটি ক্লিপ এই পাশ থেকে খুলে গিয়েছে এবং এই পাশ থেকে আরেকটি চাপ দিচ্ছি, এই পাশে আরেকটি ক্লিপ খুলে গিয়েছে। আমি যেটা বলেছিলাম যে এর আগে আমি আসলে এরকম একটি মেশিনের আনবক্সিং রিভিউ ভিডিও করেছি, আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। তারই প্রেক্ষিতে এটা নিয়ে আমি আর নতুন করে আনবক্সিং রিভিউ ভিডিও বানালাম না, সরাসরি পোস্টমর্টেমে চলে গেলাম। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার আমি এই পাশ থেকে আরও লক রয়েছে কিছু, আমি সেই লকগুলো খুলে নেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে আরেকটি লক খুলে গিয়েছে। তো এবার আশা করি সম্পূর্ণ পার্টটি উঠে যাবে, আসলেই তাই সম্পূর্ণ পার্টটি উঠে গিয়েছে। এই দুটি পার্ট ওঠানোর পর ভিতরের আউটলুকটি দেখতেই পাচ্ছেন। তো আমি এই জিনিসটি সাইডে রাখি এবং এখানে এই জিনিসটি সাইডে রাখছি। তো এখানে আসলে একটি সাদা স্প্রিংযুক্ত জিনিস রয়েছে, জিনিসটি এখানে বসানো ছিল, তো এই জিনিসটি আমি সাইডে রাখি। আর এটি হচ্ছে মূলত সুইচ, যে সুইচটির মাধ্যমে মেশিনটি অর্থাৎ এই মোটরটি অন অফ করতে সাহায্য করে। এই জিনিসটি সামনে পিছনে আপ ডাউন করে, আপনারা দেখতে পাচ্ছেন।
এই পার্টটি চাইলে আসলে উঠিয়ে নেওয়া যাবে। এই সম্পূর্ণ জিনিসটি উঠিয়ে ফেললাম, এবার আমি এই জিনিসটি সাইডে রাখছি এবং এই মোটরটি যদি এবার আমি উঠিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মোটরটি তুলে ফেললাম। আর এখানে রয়েছে আসলে এই কালো জিনিসটি, যেটির মাধ্যমে মেশিনের ব্লেডটি আসলে ছোটো বড় করা যায়, অর্থাৎ এই ব্লেডটিকে ছোটো বড় করে নেওয়া যায়। যখন এটা আমরা আসলে ঘুরাবো তখন এই মেশিনের ব্লেডটি ছোটো বড় হবে এই জিনিসটির মাধ্যমে। তো এই জিনিসটা আমি সম্পূর্ণ আলাদা করলাম না, এখানে দুটি ক্লিপের মাধ্যমে আসলে লাগানো রয়েছে। তো এবার যদি আমি সার্কিটটি আসলে খুলে নেওয়ার চেষ্টা করি, সার্কিটটি এখানে ব্যাটারি চেম্বারটির সঙ্গে দুটি পিনের মাধ্যমে আসলে অ্যাটাচ করা রয়েছে। তো আমি এখান থেকে প্রেস করলে খুলে যাবে, তো আমি একটু একটু করে খুলে নেওয়ার চেষ্টা করছি। তো এবার আশা করি খুলে যাবে, দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ জিনিসটি উঠিয়ে ফেললাম এবং এখান থেকে চার্জিংয়ের পোর্টটিও উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এটার মধ্যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য জাস্ট দেওয়া হয়েছে এরকম একটি ট্রান্সফরমার এবং এখানে কিছু ইলেকট্রনিক জিনিস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে রয়েছে কিছু ছোটো ছোটো ধরনের আইসি এবং এই ট্রান্সফরমার। তো এগুলোর মাধ্যমে আসলে ব্যাটারিটিকে 1.2 ভোল্টে চার্জ করে এবং এই মোটরটি কিন্তু আসলে 1.2 ভোল্টের একটি মোটর। তো এই ছিল মোটামুটি আজকের এই ট্রিমারের পোস্টমর্টেম ভিডিও, অর্থাৎ এই ধরনের ট্রিমার কিনলে আপনারা আসলে ভিতরের অংশে কী কী পাবেন বা কীভাবে আসলে এই ধরনের ট্রিমারগুলো কাজ করে থাকে, অর্থাৎ রিচার্জেবল একটি ট্রিমার কীভাবে কাজ করে থাকে। অনেকে আমরা আসলে শেভ করার মেশিন বা চুল কাটার মেশিন নামেও চিনে থাকি। আপনারা যারা এই মেশিনটি কিনতে ইচ্ছুক, অর্থাৎ এই ট্রিমারটি কিনতে ইচ্ছুক, তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এর আগেও আমি আসলে বিভিন্ন ধরনের পোস্টমর্টেম ভিডিও করেছিলাম, আপনার সেই ভিডিওগুলো না থেকে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানেও কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।